মুসলমানের জন্য কোন বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে না, এটা হলো একটা বেহায়া দিবস, এটা হলো লুচ্চা দিবস, যারা বলেন ঠিক কিনা। বড়ই কষ্ট লাগে কোরআনের কথা বলতে গিয়ে, 40 বার আইন জারি করা হয়, 40 বার আইন জারি করা হয়, কোরআনের মাহফিলে বাধা দেওয়া হয়, কোরআনের মাহফিলে কোরআনের কথা বলতে গিয়ে হুমকি দিতে হয়, অথচ বিশ্ব বেহায়া দিবসকে পালন করার জন্য সিকিউরিটি গার্ড দেওয়া হয়। 92 ভাগ মুসলমানের দেশে, 96 ভাগ মুসলমানের দেশে কসু গাছের সাথে ফাঁসি দিয়ে মরা দরকার, জনগণ ঠিক কিনা। মুসলমান নারায় তাকবীর দিলে পরে এক শ্রেণী মানুষের গায়ে জ্বালা পোড়া করে, জনগণ ঠিক কিনা। নারায় তাকবীর এটা কি আমার স্লোগান? নারায় তাকবীর কি এটা কি সাতক্ষীরার স্লোগান? নারায় তাকবীর কি এটা কি টাঙ্গাইলের স্লোগান? নারায় তাকবীর কি শুধু বাংলাদেশের স্লোগান? নারায় তাকবীর কি শুধু জামাত ইসলামের স্লোগান? নারায় তাকবীর কি শুধু চরমানের স্লোগান? নারায় তাকবীর কি শুধু আপনার হচ্ছে সালসিনের স্লোগান? নারায় তাকবীর কি শুধু হেফাজত ইসলামের স্লোগান? নারায় তাকবীর শুধু কি আওয়ামী লীগের স্লোগান? নারায় তাকবীর কি শুধু বিএনপির স্লোগান? কিন্তু পরে দুঃখের সাথে বলতে হয়, যারা নারায় তাকবীর নিয়ে যারা রাজনীতি করে, যারা বলে নারায় তাকবীর হচ্ছে জামাত ইসলামের স্লোগান, বুঝতে হবে উন্নয়ন জন্মের মধ্যে বেদাল আছে। আল্লাহু আকবার নামের দমনি দিয়ে আমরা সুমাইয়ার ইতিহাস বলতে গেলে বলতে পারি, আমরা হযরতের আবি আবুসির ইতিহাস বলতে গিয়ে আমরা বলতে পারি, আমরা হযরতে মাসিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা ইতিহাস বলতে গিয়ে বলতে পারি, কিন্তু বলবো না। কিন্তু দেখিয়ে দিয়েছে মায়েরা বোনেরা, 2022 সালে দিল্লি ভারত বর্ষে গোটা ইন্ডিয়াকে মুসকান নামের একজন ব্যক্তি আল্লাহু আকবার নামের দমনি দিয়ে গোটা পৃথিবীর কাপুরুষ জাতিকে জ্বালিয়ে দিয়েছে। আল্লাহর জমিনে আর কিছু থাকবে না থাক, আল্লাহু আকবার নামের ইসলাম থাকবে থাকবে থাকবে, করে বলেন ঠিক কিনা। এরা আমার বন্ধুগণ, আমার কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, বড় সূরা যদি আমরা নাম নেই, সূরার নাম নিতে হবে সূরা বাকারা। জোরে বলেন কি সবচেয়ে বড় সূরা কোনটি? বাকারা। কিন্তু সর্বসাকুল্য মধ্যম পন্থার একটি সূরা, সূরার নাম হলো সূরাতুল ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন দুই ব্যক্তিকে এখানে বেশি প্রাধান্য আল্লাহ পাক দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, পয়গম্বর মূসা কালিমুল্লাহ, দুই নবীকে আল্লাহ পাক এখানে তাদের প্রাধান্যতা আল্লাহ পাক বেশি দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক ইঙ্গিত বহন করে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে খাতামুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নবী রাসূলকে প্রেরণ করেছেন। আর এই নবী রাসূলদেরকে প্রেরণ করার এমনি এমনি কোনো আল্লাহ পাকের ইচ্ছা নয়, প্রত্যেকটা নবী রাসূলকে প্রেরণ করেছেন এক একটা উদ্দেশ্য নিয়ে, বলেন ঠিক কিনা। মূল কথা আমরা এতটুকু আমরা বুঝতে পারি, উদ্দেশ্য হলো একটা, দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো তাগুত, কোনো মানুষের কোনো গোলামি নয়, ব্যক্তিত্বের কোনো আইন মানা নয়, একমাত্র সকলেই দাওয়াত দিয়েছে ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, পয়গম্বর মুসাও দাওয়াত দিয়েছেন ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, আমাদের নবীজিও দাওয়াত দিয়েছেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হলো প্রত্যেকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিয়েছে, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহকে এক সত্তা মানো, এক স্রষ্টা, আল্লাহকে প্রভু মানো, তার দাসত্ব করো, তার গোলামি করো, তার কাছে মাথা নত করো, তার কাছে যদি সিজদা অবনত হও, তার কাছে যদি মাথা নত করো, গোটা পৃথিবী তোমার পায়ের কাছে নত হয়ে যাবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই কথারই একটা ইঙ্গিত আল্লাহ পাক দিয়েছেন, কোন নবী রাসূল কেউ পর্যন্ত নিজের দাওয়াত দেন নাই, তাদের বাবার তাদের বংশীয় দাওয়াত দেন নাই, সকলে একটা দাওয়াত দিয়েছেন, ইন্নালি আনাল্লাহ
সবাইকে দাওয়াত দাও, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি, সকলকে জানিয়ে দাও আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আমি আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, কোনো নিয়ামত দাতা নাই, একমাত্র ইহকাল পরকাল সর্বত্র ক্ষেত্রে একমাত্র কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ শুধু মালিক নয়, তিনি মালিকের মালিক, রাজা দিরাস তিনি কে, জোরে বলেন তিনি কে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই আল্লাহ সুন্দর করে তার হাবিবের মাধ্যমে দেড় হাজার বছর পূর্বে, আল্লাহ পাক দেড় হাজার বছর আগে আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওমান আল্লাহ পাক বলেন আমি প্রত্যেককে, রসুলদেরকে, প্রত্যেক নবীদেরকে আমি আল্লাহ পাক প্রেরণ করেছি, এমনি না ইল্লা বিলিসানি কওমিহি, আল্লাহ বলেন প্রত্যেক মানুষকে তার যার জাতি অনুযায়ী, যার যার কওম অনুযায়ী, যার যার বাসার অবস্থা ভিত্তি করে আমি আল্লাহ পাক নবী রাসূলকে প্রেরণ করেছি, বলেন সুবহানাল্লাহ। এখন বিষয়টা হলো আল্লাহ পাক বলেন এই জন্য প্রেরণ করলাম, লিউবাইয়ুনালাহুম, যাতে তারা এই কোরআনের কথা, আল্লাহর স্লোগান, আল্লাহর বিধানকে তারা যেন মানুষকে যেন সুস্পষ্ট মানুষের সামনে যেন পরিষ্কার করে দেয়। কি করে দেয়? জোরে বলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, একটু মনোযোগ হবেন, খেয়াল করবেন, জানি না আগামীতে, আগামী দিন, সুযোগ বা সময়, আল্লাহ পাক আবার দেখা আবার হতেও পারে, নাও হতে পারে, হায়াত মুহূর্তের কথা বলা যায় না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাতে করে মানুষের সামনে যেন তারা যেন পরিষ্কার করে দেয়, কারণ এক মানুষ আছে, এক শ্রেণী মানুষ আছে, যারা সুবিধাবাদ, জিন্দাবাদ, কোরআনকে যার যার মতো করে ব্যবহার করার চেষ্টা করে, বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, কোন নবীর কথা বলবেন যারা কোরআনের কথা যারা স্পষ্ট করতে গিয়ে গেছে, যারা কোরআনের কথা যারা মানুষের সামনে পরিষ্কার করতে গিয়েছে, যারা পদে পদে বাধা খেয়েছে, তারা বলেন ঠিক কিনা? শুধু বাধা খান নাই, কোরআনের কথা পরিষ্কার করতে গিয়ে তারা আপনারও হচ্ছে আগুনের রশি, আগুনের পর্যন্ত তাদেরকে ফেলে দেওয়া হয়েছে, তাদেরকে তক্তাক্ত বালুর উপরে রাখা হয়েছে, তাদেরকে সাহাবী আবু তালেবের মতো তাদেরকে জেলবন্দী হতে হয়েছে, তাদেরকে কূপের মধ্যে ফেলা হয়েছে, তাদেরকে বিপদ আপদ দিয়ে বিভিন্নভাবে নির্যাতন করে তাদেরকে আপনারা হলো কোরআন থেকে, আল্লাহর আইন থেকে, বিধান থেকে, এক সত্তা থেকে, দশ খোদার যাতে মানুষ যাতে এইটা যেন মানুষ মানে, এইরকম মনে করা আইনের মধ্যে না থেকে একমাত্র আল্লাহর বিধান যাতে মানে, নবী রাসূলরা পরিষ্কার করেছে, আর এই পথ অবলম্বন করেছে যারা পদে পদে বাধা খেয়েছে, তারা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ পাকের জন্য বলেন ইউবাইয়ুনালাহুম, যাতে করে এই কোরআনের কথা জানে মানুষের কাছে, যেন কোরআনের কথা যেন পরিষ্কার করে, মানুষ যাতে বুঝতে সহজ হয়, কোরআনের উপর আমল করতে সহজ হয়, যে দুনিয়াতে কোনো মানুষ, কোনো ব্যক্তিত্বের, কোনো আইন দিয়ে, মানুষের মনে করা কোনো সংবিধান দিয়ে কোনোদিন মুসলমানের শান্তি আসে নাই, আসবে না, কেয়ামত পর্যন্ত আসতে পারে না, একমাত্র শান্তি আছে আল্লাহর কোরআনে, আল্লাহর আইনের মধ্যে, আমার নবীজির আদর্শের মধ্যে, বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া, আল্লাহর হাবিব বলেন এই দুনিয়াটা মুমিনদের জন্য হলো সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য হবে জেলখানা এবং কাফেরদের জন্য হলো বালাখানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআনের কথা যখন যারা পরিপূর্ণভাবে, যারা সঠিকভাবে, যারা পরিষ্কার করতে যাবে, তখন এক শ্রেণী তাদের বিরোধী চরণ তাদের পাশে তারা দাঁড়িয়ে যাবে। নবীজি জন্ম নিয়েছেন আবু জেহেল, কিন্তু আপনার হলো নিজের হাত দিয়ে খাওয়াই উঠেছে আবু জেহেল, যতটা তার শুরুটা ইতিহাস যেমন ছিল, পরবর্তী ইতিহাসটা ভিন্ন। যখনই তিনি চল্লিশ বছরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবীয়ত প্রাপ্তি লাভ করলেন, এরপরে থেকে আবু জেহেল তার কী শুরু করলো? বিরোধিতা শুরু করলো। ইতিপূর্বে কিন্তু তিনি ভাতিজা ভাতিজা সুন্দর একটি সুসম্পর্কের একটি আলাপনা, তাদের মাঝে সুসম্পর্কের একটি সম্পর্ক নিয়ে তিনি চলেছেন, কিন্তু যখনই আওয়াজ আসলো লা ইলাহা
illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. La ilaha illallah, ek Allah sara kono ki nai, ilaha nei. Ekhon Abu Jahil dekhlo je amra to jani je amader khoda holo 7ta, amader khoda holo 11ta 12ta, ekjone bishti dey, ekjone khabar dey, ekjone pani dey, ekjone shomoy dey, ekjone aram dey. To amader ek ekta khodar ek ekta keramoti, kintu e dekhtechi ek rober kotha bole koy rob jore bolen koy rob. বন্ধুগণ আমার ভাইরা আমার, আল্লাহ পাক এই জন্যই বলেছেন কোরআনের কথা মানুষ যেন নবী রাসূলদের মাধ্যমে জানিয়ে দিয়েছে, যেহেতু আলেম ওলামা বলে হুজুর এখানে তো নবী রাসূলের কথা বলছে, পরবর্তী সময় তো এখন তো নবী রাসূল নাই, ওলামা একরামের আলেম ওলামা নবীদের কি জোরে বলেন ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবীদের ওয়ারিশ, তাদের উপরে দায়িত্ব, তাদের উপরে কোরআনুল কারীম রয়ে গেছে, তারা সেই কথাও যেন পরিষ্কার করে। আর এই কোরআনের কথা পরিষ্কার করতে গিয়ে দুইটা শ্রেণী হবে, একটা হবে আমার আল্লাহর দল আর একটা হবে হলো শয়তানের দল, জোরে বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার ভাইরা আমার, কোরআনের কথা স্পষ্ট করতে হবে, এই কোরআনের কথা স্পষ্ট করতে গিয়ে নবী রাসূলরা পর্যন্ত মার খেয়েছেন, গর্ভারি ছেড়েছে, ছেলে সন্তান হারিয়েছে, আপন স্ত্রী ছেড়েছে, এরপরে আল্লাহর কোরআনের কথা পরিষ্কার করতে গিয়ে তারা একচুল পরিমাণ বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে নাই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে এক আল্লাহু আকবার বলবো, আশুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। মোরা কাফেরের মোরা বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে এক আল্লাহু আকবার বলবো, আশুক না যত বাধা যত জল সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, বলেন আমিন। আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপিন পিজঙ্কার, ঠিক কি না? বাতিলের মসনত বেমে হবে সরকার, আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপিল পিজঙ্কার, তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত বেঙে করেছি যে চুরমার, কত বেঙে করেছি যে চুরমার, জোরে বলেন ঠিক কিনা? এই শির অবনত আল্লাহর কাছে শুধু নাই কোনো তাগুতের কাছে, শহীদি কাফেলা নিয়ে যাব জানি একদিন, মাকসুদ মঞ্জিলে পৌঁছে, মাকসুদ মঞ্জিলে পৌঁছে। ও ভাই বোন আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই, আশুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, বলেন আমিন। বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাহেলের কি হয়েছে? মাথা ঘুরে গেছে, এখন তার তাদের খোদাগিরি, তাদের আর কেরামতি তো আর চলে না। আল্লাহ বলছেন কোরআনের কথা যখনই মানুষের কাছে পরিপূর্ণ স্পষ্ট করা হবে, মানুষের কাছে পরিষ্কার করা হবে, তখন এক শ্রেণী তারা বাধা বিঘ্ন হাঙ্গা দাঙ্গা বিভিন্ন ফাসাদ তারা সৃষ্টি করবে। এরা কারা? আল্লাহ তাআলা এই কথাটা দেড় হাজার বছর আগে নোট করে দিয়েছেন। যখন নবী রাসূল আল্লাহর যখন দাওয়াত দিতেন, কোরআনের যখন পরিপূর্ণ দাওয়াত দিতেন, তখনই এক শ্রেণী তারা কোরআন এবং সুন্নার বিরোধী তারা অবস্থান করেছে। বাইরে আমার বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন এই কোরআনকে
মানুষের সামনে তোমরা পরিষ্কার করো, মানুষের সামনে পরিষ্কারভাবে কোরআনের কথাগুলো তোমরা জানিয়ে দাও। আর কোরআনের কথা যখন পরিষ্কার করতে গিয়ে যখন এক শ্রেণী মানুষ তারা কোরআনের বিরোধিতা নবী রাসূলের পর্যন্ত বিরোধিতা করেছে, আল্লাহ পাক বলেন তারা সাথের সাথেই তারা বিপক্ষ অবস্থান নিয়েছে। আবার যুগ সময় অবস্থান অনুযায়ী আল্লাহ পাক আবার পরিবেশটাকে পরিবর্তন করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, আমার যখন ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের যখন দাওয়াত দিলেন, মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ইব্রাহিম আলাইহিসসালামের কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে গেল আপনার হচ্ছে আপনার ফেরাউন, মূসা আলাইহিসসালামের সময় দাঁড়িয়ে গেল আপনার ফেরাউন, ইব্রাহিম আলাইহিসসালামের সামনে দাঁড়িয়ে গেলেন নমরুদ, এবং আপনার নবীর সময়ে দাঁড়িয়ে গেলেন আপনারা হলো আবু জেহেল। আবু জেহেল নবীজির বিরোধিতা করা লাগলো, কি বিরোধিতা করলো, কোন পথ অবলম্বন করলো, আল্লাহ পাক সে কথাটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন যখন কোরআনের যখন কথা যখন মানুষের কাছে পরিষ্কার করা হলো, তখন তারা চিন্তা করলো যখনই লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের দাওয়াত দেওয়া হয়, মানুষ যত গান শোনে যত যাই কিছু শোনে, দলে দলে মানুষ কোরআনের পক্ষে ফিরে আসে, কোরআনের কাছে আসে, কোরআনের আকর্ষণে মানুষ সকলে প্রেমে পড়ে যায়। এমন কি আবু জেহেল তাদের দলের নেতারা পর্যন্ত কোরআনের প্রেমে তারা আবদ্ধ হয়ে তারা গভীর রজনীতে আল্লাহর কালাম তারা গভীর রজনীতে শুনতে যেত, বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করলো এইভাবে যদি কোরআনের যদি দিন দিন যদি কোরআনের আলোচনা হয় পরিষ্কারভাবে যদি কোরআনের কথা বলে, তাহলে আমাদের বাপ দাদা আমাদের খোদার আমাদের কোনো আইন কোনো কিছুই চলবে না। তারা গভীর রজনীতে তারা সক্রান্ত করলো, কি সক্রান্ত করলো, আল্লাহ পাক বলেন সে কথাটা আল্লাহ পাক নোট করে দিলেন, ওয়া কাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি। আল্লাহ পাক বলেন এই কোরআনের কথা যখন পরিষ্কার করা হলো, এক আল্লাহর আইন মানো, এক আল্লাহর হুকুম মানো, এক আল্লাহ তাআলার বিধান মেনে চলো। আবু জেহেল গভীর রজনীতে তার দলপল নিয়ে নেতা নিয়া সবাইকে নিয়ে তিনি গভীর রজনীতে সক্রান্ত করলো, ওয়া কাল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন আবু জেহেল তাদের সঙ্গে তাদের তাদের গোষ্ঠীর লোকেরা ওই বড় বড় লিডাররা তারা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, আজকে থেকে এই কোরআন তোমরা আর শুনবা না, লা তাসমাউ লিহাযাল কুরআন, ওরা বলছে এই কোরআনটা শুনো না। আল্লাহ বলছে কি, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন আমি একটি কোরআনুল কারীম নাজিল করেছি, একটি বরকতময় কিতাব নাজিল করেছি, ফাত্তাবিউ, যদি মানুষ এই কোরআনকে যদি অনুসরণ করে, ওয়াত্তাকু আর আল্লাহকে ভয় করে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি আল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেব, বলেন সুবহানাল্লাহ। আর আবু জেহেল রাস্তি চিন্তা করল, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনের তোমরা আলোচনা শুনবা না, কোরআনের হুকুম আকাম মানবা না। আর যুগে যুগে দেখা গেছে আর ওই আবু জেহেলের পথ ওই শয়তানের পথ, আল্লাহ কোরআন সুন্নার যারা ওই বিরোধী পথ অবলম্বনকারী যাদের পথ অনুসরণ করেছে, যারা জাহান্নাম শয়তানের দল হয়েছে, তারা বলেন ঠিক কিনা। বন্ধুগণ আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহরাদান যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন যারা নাকি আমি আল্লাহর স্মরণ থেকে আমি আল্লাহর হুকুম থেকে যারা মানুষের যারা মনে করে আইন যারা মানে, তারা আল্লাহ পাক বলেন মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আল্লাহ বলেন এই সমস্ত মানুষদের জন্য ইহকাল পরকাল দুইটা জায়গায় হবে সংকীর্ণময় জীবন, অশান্তিময় জীবন। যারা বলেন কি জীবন, সকলে বলেন কি জীবন, অশান্তিময় জীবন। শান্তি যদি পেতে হয় কেবলমাত্র কিসের মধ্যে, জোরে বলেন কিসের মধ্যে, কোরআনের মধ্যে শান্তি, অন্যথায় অন্য কোনো পথে অন্য কোনো বিধান অন্য কোনো আইনে কোনো শান্তি নাই, শান্তি কেবল রয়েছে আল্লাহর কোরআনের মধ্যে। বন্ধুগণ আমার ভাইরা আমার, কিন্তু আজকে
আমরা শান্তি খুঁজি টাকার মধ্যে, শান্তি খুঁজি নারীর মধ্যে, শান্তি খুঁজি আমরা হচ্ছে বাড়ির মধ্যে, শান্তি খুঁজি ছয়তলা বিল্ডিং এর মধ্যে, এমন কি শান্তি খুঁজে আপনারা হলো 14 ফেব্রুয়ারির মধ্যে, বলেন ঠিক কি না? বাংলাদেশের দিবসের অভাব নাই, যে আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেছে বাংলাদেশে কত দিবসই আছে, চকলেট দিবস আছে, আছে কি না? আবার ডিম দিবসও আছে, জোরে কেন আছে কি না? ডিম দিবস, পানি দিবস, কত দিবসই যাইতেছে। একদিকে দিবস বাড়তেছে, অন্যদিকে আবার হলো কি, পীর বাড়তেছে, জোরে কেন ঠিক কি না? জোরে কেন? আল্লাহু আকবার, কত পীর বাবাই যা আছে। মুন্সিগঞ্জে এক মাহফিলে গেছি তো বলতেছে, হুজুর আমাদের এখানে একটা পীর আছে। বলে কি? আমাদের এখানে অনেক বাবার তো নাম শুনছেন, তবে এ হলো আমাদের পলিথিন বাবা। কোন বাবা? মুন্সিগঞ্জে কেউ যদি যে গিয়ে থাকেন তাহলে আপনার হচ্ছে রাজার চর ইউনিয়ন, মোল্লাকান্দি রাজার চর গ্রামে আপনার ওখানে একটি জায়গা আছে, তো ওই ওইখানে আপনার হচ্ছে একজন পীর আছে, তার নাম হলো পলিথিন বাবা। কি বাবা? বাবা অনেক বাবাই তো শুনছি, মাঝবান্ডারি বাবা, ল্যাংটা বাবা, হ্যাঁ খাজা বাবা, আট কি ছয় কি আটরশি বাবা, বাবার কোনো অভাব নাই। বাবারাই তো আজকে থাবা দিতেছে, যদি কারণ ঠিক কি নেই, এই বাবারাই তো আজকে দেশটা খাইতেছে। কি পথ, বড় বড় লাল কাপড় দিয়ে বসে আছে, কিছুই করা লাগে না, আর দুই পাশে এত বড় বড় চুল হয়েছে, এ জমাইতে যে কত না দিন সাধন করা লাগছে, এইসব টাকা দেওয়াও দরকার, মাঝে মাঝে মায়াও লাগে, যে জ্বরটা বানাইছে আর পিছন সাধন আছে না নাই, জোরে কর, হয় মনে হয় যে কত বছর ধরে গোসল দেয় না, কত বছর ধরে যে মাথার চুল যে কাটে না, আল্লাহ ভালো জানে, বড় বড় জোরে, আর এই জোটের মধ্যেই যে কি হাকিকত আছে, বরকত আছে জানি না। এই গুলিস্তানে যারা গেছেন, সমুদ্র ভাই যেন গেছেন, অনেকে আপনারা গেছেন ঢাকা গুলিস্তান, ওখানে আপনারা দেখবেন এই গুলিস্তানে গোলাপ সার একটা মাজার আছে, আছে না গোলাপ সার মাজারে, ওখানে আলেমুলামা গেলে তাদের কাছে লোক যায় না, তো ওখানে গেলে পরে ওই পাশে যে মাছ ভর্তি যে একটা লাইন আছে, আমি তো নিজে দেখছি ওখানে গিয়ে কথাও বলছি, তো ওখানে দুই চারজন ওই পাশে কিছু জট বাবা আছে, এই পাশে কিছু জট বাবা আছে, এখন হুজুর বাবা নাই, আমরা গেলে আমাদের দিকে কেউ চায়ও না, কেউ ফিরেও তাকায় না, আর সব দিয়ে জট বাবার কাছে। তা আমি গেলাম, ভাবলাম যে একটু জট বাবার কাছে একটু দোয়া নেই, কী কর, কেরামতি তো অবশ্যই কিছু আছে ভাই, জামু আর কি দুই হাত কাছাকাছি গেছি, নাক দুই আর থাকা পারি না, মানুষ কেমনেই বসে থাকে, তারপর কি তাই বাবার কাছ থেকে আবার লাল ফিতা নিতেছে, কি ফিতে লাল ফিতে, এদের মধ্যে আবার কি কেরামতি আছে, মানুষ আজকে কতটা গোমরাহি, কতটা আজকে মানুষ প্রদষ্ট হয়ে গেছে ভাইরা আমার, এরকম বাবা আছে কিনা এলাকায়, আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। বাবারা কি খালি তাই নিজের বাবার খবর নাই, বাবার লুঙ্গি কিনে দেয় না, অথচ বাপ পায় না খবর, এমনকি অনেকের কাছে শুনি সুদি বিনা পর্যন্ত এই কি কয় 100 টাকা দিলে 120 টাকা পাওয়া যায়, এলাকায় পান না এরকম টাকা পাওয়া যায়, হ্যাঁ কিস্তি না কি কয় এনজিও আছে না, 100 টাকা দিলে 120 টাকা পাওয়া যায়, 120 টাকা পাওয়া যায়, তো টাকা লোন করে সুদি করে পর্যন্ত বাবার দরবারে গরু বাছুর কিনে নিয়ে যায়, এরকম পাগল বাংলাদেশে আছে কিনে, কেউ ফেরে না খালি হাতে ল্যাংটা বাবার দরবারে, ল্যাংটা বাবা কোন সে মরা মানুষ কিছু দিতে পারে, দেওয়ার মালিক কে, জোরে বলেন দেওয়ার মালিক কে, যাদের খাদ্যের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ পাক গ্রহণ করি নাই, বলেন সুবহানাল্লাহ। সুতরাং রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, মৌত দাতা, নিয়ামত দাতা একমাত্র কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। কই হুজুর আপনারা তো আসলে খালি আমাদের দুর্নামি করেন, একদিন যাইয়েন, একদিন কি যাইয়েন যে কি কেরামতি আছে ওর মধ্যে, কই বাবারে তোর দরবারে যাইয়া যদি কেউ কিছু চাই, চাইতে জানলে
রয়না কান্দন আভুরন্ত বাবার বান্দারে নাউজুবিল্লাহ কয় না জোরে কোন নাউজুবিল্লাহ আমরা কি কথাটা কি মোড়টা একটু ঘুরিয়ে দিতে বলতে পারি না কেউ ফের না খালি হাতে আল্লাহর তোর দরবারে জোর করে আল্লাহু আকবার কেউ ফের না খালি হাতে মাওলা তোমার দরবারে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইবাদত করি কার জোরে বলেন ইবাদত করি আল্লাহর সাহায্য চাই আল্লাহর কোরআনের কথা সঠিক কথা বলতে গিয়ে কয় তোমারে কে মানমু ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইবাদত করি আল্লাহ তোমার সাহায্য চাই তোমার বিপদে পড়ে গেছে নমরুদের আগুনে পড়ে গেছে চোখের পানি জরজর করে কান্দে চোখের পানি জরজর করে পড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দিকে তাকায়া নমরুদ কয় দেখ ইব্রাহিম ভয় পাইছে নবী রাসূলরা কি ভয় পায় কাকে ভয় পায় একমাত্র আল্লাহ কয় ইব্রাহিম ভয় পাইছে আগুনের কথা দেখে আগুনের অবস্থা দেখে আমি যে খোদা এখন সময় আছে নাকি মানবি কয় তোর মতো মাইটা খোদাকে তো মানতাম না তাহলে কাঁদো কেন কয় ও নমরুদ রে আমি কেন কাঁদি আমি তোর ভয়ে কাঁদি না দুনিয়ার কোনো আগুনের ভয়ে আমি কাঁদি না আমার এই দুনিয়ার কোনো আগুন নয় আমি যদি আমার আল্লাহর বিপক্ষে যদি অবস্থান করি আল্লাহ পাক যে আগুনের একটি ধোঁয়া যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেয় গোটা পৃথিবীতে কোনোদিন একটা তরুণতা গাছ আর জন্মাবে না ওই জাহান্নামের ভয় আমাকে যখন কামড়ে ধরবে নারুল্লাহিল মুকদা আল্লাহর প্রচলিত একটি আগুন সুতরাং আমি ওই আগুনটার ভয়ে আমি সবসময় আল্লাহকে ভয় করি কিন্তু আমি কেন কান্দি জানোস মানুষ বিপদে পড়লে কোন সন্তান বিপদে পড়লে সর্বপ্রথম আগে আসে কে আব্বা জোরে বলেন কে কিন্তু গো নমরুদ রে আমার বড়ই দুঃখ আমি আজকে বিপদে পড়েছি মুরুব্বিরা বলেছেন সন্তানের জন্য বাবা হলো বটগাছ কিন্তু আমার আব্বা আজর কুমার আমার আগুনে ফেলে দেওয়ার জন্য আমার আব্বা নিজেই সহযোগিতা করতেছে আমার আসমানের নিচেই জমিনের উপরে আমার দুঃখ কষ্ট শুধু একটাই আজকে এই বিপদের মুহূর্তে আমার বাবা আজকে আমার বিপক্ষে নমরুদের হাতটা ধরল বন্ধুগণ আমার ভাইরা আমার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সাহায্য চাই আল্লাহর কাছে ইবাদত করি আল্লাহর দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করব না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কাঁদে সময় যাচ্ছেন চতুর্দিকে ফেরেশতারা তাকে ঘিরে ধরছেন হয় গো আল্লাহর খলিল আপনি হয়তো জানেন না আল্লাহ পাখার মধ্যে আমাদের যে শক্তি দিয়েছেন একটা পাখার জাকি যদি মেরে দেই নমরুদের পুরো গোষ্ঠী শুদ্ধ আমরা খেয়ে ফেলবো জোর করে আল্লাহু আকবার শুধু একটা বার অনুমতি দেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন কয় তোমরা কে কয় আমরা আল্লাহর মনোনীত ফেরেশতা কয় তোমাদের ডাকছে কে যে আল্লাহ আমার আগুনের মধ্যে ফালাইছে আমার আল্লাহ যদি মনে করে ইব্রাহিম তোরে আগুনে ফালাইছি তোরে কিন্তু কারো লড়তে হবে তোরে তোরে নমরুদের বিরুদ্ধে লড়তে হবে ইসলামের দাওয়াত আরো দিতে হবে সময় আরো মোকাবেলা করতে হবে তাহলে যে আল্লাহ আমারে আগুনের মধ্যে রেখে আমাকে পরীক্ষা নিতেছেন ওই আল্লাহ আমারে আগুন থেকে বাঁচাবেন এর নামই হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আর আমরা মুসলমান এক শ্রেণী মুসলমান আছি আমরা মসজিদে যাইয়া রব্বানা যালামনা আনফুসানা আল্লাহ মাফ করে দাও না এরকম আছে কি না কোনে যা ব্যাট কান কে কোনে যা এরকম কান্দা কাঁদতে গেছে কি মসজিদে যায় খাম নাই মানুষের মাথায় বাড়ি দিয়ে পরের আইল ঠিলে ওখানে যা কয় রব্বানা যালামনা আল্লাহ মাফ করে দাও এরকম আছে কি না আল্লাহ কি বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুমি নিজে বাসো তোমার আহলে পরিবারকে হাজি সাহেব বড় বড় তসবি দুই হাতে টানতেছে টানতে টানতে আল্লাহু আকবার আল্লাহু আকবার কয় মসজিদে গেছে অথচ বেটার বউ ছেলে ঘুম পারতেছে জোরে গান আছে কি না তুমি হাজি না তুমি পাজি জোরে গান ঠিক কি না ওই ইবাদত ওই রব্বানা যালামনা কিয়ামত পর্যন্ত কইলেও আল্লাহ কয় তোর দোয়া আমি কবুল করব না জোরে গান ঠিক কি না নিজের সওয়ালের খবর নাই বউয়ের খবর নাই বউয়ে কারাম দিয়া হাজি সাহেব যায় নামাজ পড়বার নিকা বউয়ের কোনো খবর নাই জোরে গান আছে কি না নিজে বাঁচো তোমার পরিবার আহলে বায়া তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও
আমরা নিজেরা অনেকে নামাজ পড়ি কিন্তু পরিবারের কোনো খবর নেই না, নামাজের কথা বলি না। আমার সিদ্ধান্তে আমি সকালবেলা রুটি খাবো না খিচুড়ি খাবো, এটা আমার সিদ্ধান্তে হয়, যেরকম ঠিক কিনা। আমার বাড়িতে দুপুরে আমি খিচুড়ি খাবো না পোলাও খাবো, দরকার হলে আজকে বেগুন ভর্তা দিয়ে ভাত খাবো, তাও চলে। চলে কি চলে না? কয় আজকে আব্বাই ছিল, কয় তোর আব্বা নাই, তোর আব্বাও বেগুন ভর্তা খাইব, যেরকম ঠিক কিনা। কয় আমার আমার বড় বোন জামাই আইসে না, কয় ওও বেগুন ভর্তা দিয়ে খাইব, কয় কি কয় না। সিদ্ধান্ত যদি সব জায়গায় যদি আমার নেতাগিরি চলে, নামাজের সাথে নেতাগিরি চলে না কেন? তুমি কি তোমার বউরে কইতে পারো না নামাজ পড় না হলে আমার ঘর ছাড়, নামাজ দিয়ে আমার ঘরটাকে জান্নাত দিয়ে আলোকিত কর, নতুবা পাপের বাড়ি সর, জোরে বলেন ঠিক কি না? ঠিক তো কইলেন, আসলে কি এই কথা কি বউর কাছে কন? আল্লাহ হেফাজত করুন, জোরে কন আমিন। আপনারা কন, আপনারা অত্যন্ত ভালো মানুষ, কিন্তু অনেক জায়গায় অনেকে কয় না, হুজুর কমু কি, ওরা তো আসলে মানুষের জাত না। আপনার আবার কত মানুষের ভালো জাত, খুশি হয়েছে দেখছেন, মানে বউয়ের কথা মায়ের পিঠের কথা শুনে কত খুশি হয় কে? এলাকায় কি বউ পিঠে নিয়ে আসে নাকি? এই কোথায় জানি, কয় হুজুর মানে অনেক মানুষ তো সপ্তাহে একটি সিমেন না, মাহফিলের আগে তো অনেকে কথাবার্তা বলে, কয় হুজুর বিভিন্নই তো আলোচনা শুনি, তো সব বিষয় শুনি। আচ্ছা সব মায়ের পিঠ আছে, এই যে আপনারা বলেন এই বিরুদ্ধে লড়তে হবে, ওটার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, হুজুর বউ মারার কোনো হাদিস নাই? শয়তান থাকলে কি এত শয়তান থাকে, কি মারার হাদিস? বউ মারার হাদিস চায়? তা হ্যাঁ আছে তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে সবচেয়ে যিনি একটা সুন্নতের যিনি ব্যবহার করতে, বউ মারার পদ্ধতি তিনটা, যেরকম কয়টা বলবো শুনবেন? কারা কারা বউ মর, ওই একজন বাড়িতে যাই শুরু করি, আমার মা বোনেরা মানে ভাবতে চাই যে কোন হুজুরি আনছে রে, এটা দেখতেছি পুরোটাই আমাদের বিপক্ষে অবস্থান নিতেছে। ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্ত্রীকে মারতেন, শাসন করা, এটা কোরআনে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন স্ত্রী যদি কোনো ভুল টুটি করতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত তাকে যে আঘাত করতেন সেটা হলো মেসক দিয়ে। কি দিয়ে? মেসক কতটুকু হয়? এক শয়তানে কয়েকদিন যখন মেসকের কথা কইছি, কয় হুজুর মেসকের চোখা করার সিস্টেম আছে না? মেসক তো থাকে কি এতটুকু না, নয়েন্সি না, নয়েন্সি বাবা জুলছে, তো কয় মেসক চোখা করার সিস্টেম আছে, তার মানে কি করবো না, মানে গাওয়ায় মারবো, পদ্ধতি সিস্টেমটা কি দেখছেন নি? রসুল মেসক দিয়ে মারতে, তার প্রত্যেকটা সুন্নাত আদর্শ নিয়ম নীতি যদি আমার ঘর আমার পরিবার আমার সন্তান বাবা এবং সন্তান ভাই এবং ভাই স্বামী স্ত্রীর সাথে যদি থাকে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো রসুলের কাছে ছিলেন রুমাল, কি ছিল কি ছিল রুমাল মোবারক, পাগড়ি মোবারক, মবিজি মাঝে মাঝে পাগড়ির হলো এই যে সৌদির বেশিরভাগ হলো পাগড়িগুলো এই যে এখানে কি থাকে আপনি হাজির সাহেব না, বেশিরভাগ হলে যেখানে গিট্টু থাকে বুঝছেন, তো এই গিট্টু দিয়ে কি করতেন স্ত্রীকে আঘাত করতেন, সুবহানাল্লাহ। কন মহব্বত বাড়তো না কমতো, জোরে কন। এরপরে হলো কেউ বলছে তসবি বা অথবা হচ্ছে আপনার বালিশ দিয়ে, কি দিয়ে? একজনে কয় হুজুর বালিশ তো মুখে ধরা যাবো না, মানে চিন্তা ভাবনা যদি খারাপ থাকে কত দিকে থাকে, আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। স্বামী স্ত্রীর সে সম্পর্ক, আপনার ইবাদত আছে, বন্দিগি আছে, সব আছে, ঘরে যাবেন ঘরে আসবাবপত্র সব কিছু আছে, টাকার প্রয়োজন, ঘরে যায় দেখেন কি তালা, ঘরে যায় দেখেন কি প্রয়োজন, কি খুলতে এ চাবি হলো স্ত্রী, এ চাবিকে সোজা বস, তার মানে কি স্ত্রী ছাড়া কোনো এবাদতের গিট্টু খুলবে, জোরে বলেন খুলবে। আমি কোন যাইতে বক্তা, আপনারা যতই ভালো দেখেন কিন্তু আমার স্ত্রী চাইতে আপনারা ভালো জানেন না, জোরে বলেন ঠিক কি নেই? আমাদের সময় তো ভাই কোন ধরনের আমাদের মাননীয়, তো আমাদের মনের তো বেশি আমাদের চাইতে ওনার ওয়াইফ আমার ভাবি ভালো জানে, ঠিক কি নেন? কেমন হাজির সাহেব, আমার আপনার চাইতে বেশি জানে কে? ওনার স্ত্রী ভালো জানে, আপনি কোন জাতের চেয়ারম্যান এটা ভালো করে আপনার স্ত্রী ভালো করে জানে। সুতরাং সব জায়গায় সুরুত নিয়ে চললেও স্ত্রীর কাছে সুরুত নিয়ে চলা যায় না, সুতরাং স্ত্রীদেরকে মূল্যায়ন করবেন। এখন মনে হয় বুন্ডা মনে হয় কইতেছে এখন ঠিক আছে, এখন একটু তাল তুল আসতেছে,
অনেকে মন কইতেছে কই আমাগোটার বেশি বেশি বিড়া কোন আমাগোটার লোক বেশি খারাপ আল্লাহ হেফাজত করুন জোরে বলেন আমিন ভাই রে যত ইবাদত বندگی করেন হুজুর আমার পূর্বে ওয়াজ করে গেছেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মিহা মায়ের পায়ের পদতলে যে পুরুষ জুতা নিয়ে আসছেন স্যান্ডেল নিয়ে আসছেন আল্লাহর নবীজি বলেছেন মায়ের পদতলে আল্লাহ পাকের জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ শুধু কি জান্নাত মায়ের দিকে যদি একবার আদর ভালোবাসা কিসমত ভাই জানা এই আম্মা আছে আব্বা আছে আচ্ছা আইমান যাই হোক মায়ের দিকে যদি কেউ একবার যদি কিসমত মহব্বতে আদরে ভালোবাসায় যদি তাকায় আল্লাহর নবীজি বলেছেন তার আমল নামায় একটা কবুল হজের সব আল্লাহ পাক লিখে দেন সুরে বলেন সুবহানাল্লাহ হজ করতে গেছেন যাবেন গিয়েছেন করে আসছেন উমরা প্রতিবছর যাচ্ছেন গ্যারান্টি আছে কবুলে সুরে বলেন আছে একবার নয় 1000 বার যতবার মায়ের দিকে তাকাবে ততবার কবুল হজের সব আল্লাহ পাক সন্তানের আমল নামায় লিখে দেওয়া হবে বড় আফসোস আজকে মাকে ঘর থেকে বের করে দিয়ে মাকে বেড়া বকরি সোনার ঘরে দুর্গন্ধময় মাকে ঘরে দিয়ে সন্তান বাসর রাত করার জন্য মায়ের ঘরে যায় ওঠে কুলাঙ্গার সন্তান জোরে বলেন ঠিক কি না এরকম বহু সন্তান মায়ের ঘর দখল করে বাবার ঘর দখল করে মা তো মারদেল তো নরম নরম মা কয় এমনি বুড়ি মানুষ আমি ঘুমাইতে পারি না তসবিহ টানতে যায় সোনার ঘরে থাকলে কি আর বেড়া বকরির ঘরে থাকলে কি আল্লাহ আমাদের হেফাজত করে জোরে বলেন আমিন বাইরে মার সাথে কোনোদিন বেদবি করিয়েন না মার মতো নিয়ামত পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে নাই আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন বন্ধুগণ আমার ভাইরা আমার সুতরাং নামাজের মধ্যে আপনি যাবেন সেজদা করবেন নিজে পড়বেন পরিবারের কোনো খবর থাকবে না আল্লাহ কয় এরকম কিয়ামত পর্যন্ত মসজিদে যায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত বেড়া দুনিয়ার দোয়াও চাও পরকালের দোয়া চাও কবরে যাব মাপ চাও সব কিছু তোর জন্য চাইনি কিন্তু তুই তোর সন্তানের খবর নিলি না সন্তান ছাত্রীরা মাদব কাটি এখানে বিপদে পড়বে সন্তানকে যাইতে দাস না বেটারে যাওয়ার দরকার নাই মারামারি লাগছে সন্তানকে যাইতে দাও না ওখানে আগুন লাগছে বেটা তুই যাস না স্ত্রীকে যাইতে দাও না পরিবারকে বল সাবধান ঘরের মধ্যে থাকো বের হও না কোন মানুষের বিপদ কোন মানুষের কাম্য নয় অথচ জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে এক ওয়াক্ত নামাজ কাজা করলে পরে আল্লাহর হুকুম ছেড়ে দিলে নবীজির আদর্শ থেকে মানুষে যদি বঞ্চিত হয়ে যায় কোরআন সুন্নাত থেকে যদি কেউ পারে হয়ে যায় অথচ আমার সন্তান আমার স্ত্রী আমার সামনে জাহান্নামের আগুনে জ্বলবে আর আমি কেমন হাজি আমি কেমন মাওলানা আমি আমার পরিবারে আমি আমার স্ত্রীকে বলতে পারি না নামাজ পড় বন্ধুগণ আমার ভাইরা আমার এই জন্য নিজে বাঁচতে হবে পরিবারকে নিয়ে বাঁচতে হবে নামাজের হুকুম আহকাম পরিবারে চালন করতে হবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার দিল তামান্না ছিল যিনি আমাকে বিপদে পরীক্ষার জন্য ফালিয়ে দিয়েছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবেন বলেন সুবহানাল্লাহ ইয়া নারুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ পাক আগুনকে ডাক দিলেন আগুন রে ইব্রাহিম আলাইহিস সালাম কথাটা আল্লাহর রহমতের জোশে এতটাই টান মারছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাগুলো বলতেছিলেন আল্লাহ পাক আগুনকে ডাক দিলেন আগুনের সাবধান আমার ইব্রাহিমের জন্য এমন তুমি বিছানা হয়ে যাও গরমও না নরমও না ঠা বেশি ঠান্ডাও না বেশি শীত না ও আগুন রে আমার ইব্রাহিম ঘুমিয়ে যাবে মো সন্তান যেমন মায়ের কোলে যেমন নবজাতক শিশু দুধ টানতে টানতে যেমন মায়ের কোলে যেমন ঘুমিয়ে পড়ে আমার ইব্রাহিম আগুনে পড়েছে আমার ইব্রাহিম যেন কোনো যেন কষ্ট অনুভব না করে আমার ইব্রাহিম যেন ওই রকম নবজাতক শিশুর মতো যেন দুধ টানতে টানতে আগুনের মধ্যে যেন জান্নাতির ঘুম দিয়ে দেয় পরবর্তী সময়ে ইব্রাহিম আলাইহিসসালামকে তার নাতিপুতিরা জিজ্ঞাসা করছিল দাদা ও দাদা আপনার জীবন দশায় আপনি কয়টা দিন সুখ আনন্দ সময় কাটিয়েছে এবং কয়টা দিন আপনার কষ্টের সময় গিয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিল নাতিরা রে আমি যে কয়টা দিন নমরুদের আগুনে ছিলাম ওই কয়টা দিন আমি সবচেয়ে দুনিয়ার মধ্যে শান্তিতে ছিলাম শান্তি দেওয়ার মালিক কে জোরে বলেন কে বন্ধুগণ আমার ভাইরা আমার সুতরাং দিবসের মধ্যে কোনো শান্তি নাই বাংলাদেশে কোনো দিবসের কোনো অভাব নাই
দিবসের মধ্যে কোনো শান্তি খুঁজে লাভ নাই, কত দিবসই চলতেছে, কত শান্তির জন্য বাবার দরবারে গেতেছে, কিন্তু কোন বাবার দরবারে শান্তি নাই। একমাত্র দরবার হলো সেটা হলো আমার কার দরবার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। আল্লাহ পাকের দরবারে এসে যে মাথা নত করবে, আল্লাহর কাছে যে সিজদা অবনত হতে পারবে, যে আল্লাহর কাছে লুটে পড়বে, আল্লাহর কাছে যে মাথা নত করবে, গোটা পৃথিবী তার কাছে নত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা বিভিন্ন দিবস নিয়ে ব্যস্ত। আজকে আজকে কয় তারিখ জানো? 14 ফেব্রুয়ারি। এই আমাদের চেয়ারম্যান সাহেব তো আলোচনা করে গেল, কি সুন্দর আলোচনা করে গেল, আলহামদুলিল্লাহ। ভ্যালেন্টাইন্স ডে নাকি? রাস্তা এই যে আসলাম, অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ফুলের তোড়া নিয়ে কিছু যুবকরা রঙমুখে তারা বসে আছে। একটা মেয়ে দেখলে, যুবকই একটা মেয়ে দেখলে বলে হাত টেনে একটা ছেলেকে, দুজনকে নিয়ে একটা মিষ্টি খাওয়া দিচ্ছে, একটা করে ফুল দিচ্ছে। আর সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ, জোর কর নাউজুবিল্লাহ। কোন দেশে কোন সময় যাচ্ছে? আজকে এটাকে বলা হয় বিশ্ব ভালোবাসা দিবস। কি দিবস? জোরে কোন মুসলমানের জন্য কোন বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে না। এটা হলো একটা বেহায়া দিবস, এটা হলো লুচ্ছা দিবস। জোরে বলেন ঠিক কিনা? বড়ই কষ্ট লাগে কোরআনের কথা বলতে গিয়ে। 44 আইন জারি করা হয়, 40 ধারা আইন জারি করা হয়, কোরআনের মাহফিলে বাধা দেওয়া হয়, কোরআনের মাহফিলে কোরআনের কথা বলতে গিয়ে হুমকি দিতে হয়, অথচ বিশ্ব বেহায়া দিবসকে পালন করার জন্য সিকিউরিটি গার্ড দেওয়া হয়। 92% মুসলমানের দেশে, 96% মুসলমানের দেশে কসু গাছের সাথে ফাঁসি দিয়ে মরা দরকার। জোরে কর ঠিক কিনা? মুসলমান নারায়ে তাকবীর দিলে পরে এক শ্রেণী মানুষের গায়ে জ্বালা পোড়া করে। জোরে কর ঠিক কিনা? নারায়ে তাকবীর এটা কি আমার স্লোগান? নারায়ে তাকবীর কি এটা কি সাতক্ষীরার স্লোগান? নারায়ে তাকবীর কি এটা কি টাঙ্গাইলের স্লোগান? নারায়ে তাকবীর কি শুধু বাংলাদেশের স্লোগান? নারায়ে তাকবীর কি শুধু জামাত ইসলামের স্লোগান? নারায়ে তাকবীর কি শুধু চরমনের স্লোগান? নারায়ে তাকবীর কি শুধু আপনার হচ্ছে সারসিনের স্লোগান? নারায়ে তাকবীর কি শুধু হেফাজত ইসলামের স্লোগান? নারায়ে তাকবীর শুধু কি আওয়ামী লীগের স্লোগান? নারায়ে তাকবীর কি শুধু বিএনপির স্লোগান? কিন্তু পরে দুঃখের সাথে বলতে হয়, যারা নারায়ে তাকবীর নিয়ে যারা রাজনীতি করে, যারা বলে নারায়ে তাকবীর হচ্ছে জামাত ইসলামের স্লোগান, বুঝতে হবে উন্নয়ন চন্দ্রের মধ্যে বেদাল আছে। মনে রাখবেন মুসলমান, নারায়ে তাকবীর আমরা জন্ম নিয়েছি, ভাইজান জন্ম নিয়েছে, জন্ম দেওয়ার সময় ডান কানে কি, ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়েছে। আমরা মুসলমানের সন্তান, আমাদের একটা নিয়ম নীতি পদ্ধতিতে আবার যখন মারা যাবে এই কাপড় চুপড় আমাদের খুলে যখন তিন টুকরা গায়ে কাপনের কাপড় জড়ানো হবে, তখন আমাকে কি দিয়ে বিদায় দিবে? জোরে কোন? শোনো মা, শোনো বোন, তোমরা শুধু রান্নাবাড়ি করবা, খিচুড়ি পাকাবা, এটাই তোমাদের দায়িত্ব না। ইসলামের কাজে মা বোনদের অবদান আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহু আকবার নামের দমনে দিয়ে আমরা সুমাইয়ার ইতিহাস বলতে গেলে বলতে পারি, আমরা হযরতে রাবিয়া বসরির ইতিহাস বলতে গিয়ে আমরা বলতে পারি, আমরা হযরতে মাসিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা ইতিহাস বলতে গিয়ে বলতে পারি, কিন্তু বলবো না। কিন্তু দেখিয়ে দিয়েছে মায়েরা বোনেরা 2022 সালে দিল্লি 12 বর্ষে গোটা ইন্ডিয়াকে মুসকান নামের একজন ব্যক্তি আল্লাহু আকবার নামের দমনে দিয়ে গোটা পৃথিবীর কাপুরুষ জাতিকে জ্বালিয়ে দিয়েছে। আল্লাহর জমিনে আর কিছু থাকবার না থাক, আল্লাহু আকবার নামের ইসলাম থাকবে, থাকবে, থাকবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহু আকবার কোনো ব্যক্তিত্ব দলের কোনো স্লোগান নয়, এই স্লোগান হলো মুসলমানের ইমানদারের। এই স্লোগান দিলে মুসলমানরা ইমানদাররা দিলে শান্তি পায়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সব তন্ত্র মন্ত্র থাকবে, কিন্তু ইসলাম তন্ত্র মোল্লা তন্ত্র থাকবে না। তা তো হতে, মোল্লা 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 তন্ত্র থাকবে বাংলাদেশে, মোল্লারা তো হকির কথা বলবে। জোরে ঠিক কিনা? মোল্লা 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 তন্ত্র থাকবে বাংলাদেশে, মোল্লারা তো হকির কথা বলবে। ভুলে কি গিয়েছো তুমি ওরে মুসলমান, তোর বাবার ওই বিয়েতেও ছিল মোল্লার অবদান। জোরে বলেন ঠিক কিনা? এই জমিনে আর কিছু না থাকে, বান না থাক, ইসলাম তো থাকবে, মোল্লা 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 তন্ত্র থাকবে বা
বাংলাদেশে মোল্লারা তো হকির কথা বলবে জরগান ঠিক কি না দেখেছি আমরা অনেক শাসন শুনেছি আমরা অনেক বাসন অনেকে কেটেছে খাল অনেক দেখেছি আমরা নানান তাল অনেকে ছেলেছে আবার অনেক সাল ফকরুদ্দিন মইদ্দিন সবকিছু করার দিন সবকিছুর দিন শেষ আগামী দিন হবে দাঁড়িয়া টুপি আলো বলার বাংলাদেশ সেই ইসলামের পক্ষে আমার আপনার মুসলমানের সকলের অবদান রাখতে হবে আল্লাহ না করুক ওই যে বলেছিলাম রাতে ঘুমাইলে আমার চোখ খুললে হবে কি সকাল এবং চোখ যদি না খোলে তাহলে কি হয় পরকাল কার ভরসায় আসরে মন কিসের করো আশা এক নিমিষেই ভেঙে যাবে তোমার সকল বাসা জোরে বলেন ঠিক কি না তোমার গো না দিনে ভু রাইয়া যাইব রে ভাই গো না দিনে ভু রাইয়া যাইব রে ভাই যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক কি না ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যখন ডোবরে বেলা এক নিমিষেই ভেঙে যাবে তোমার সকল আশা কারে দিবে জোরে দম কারে দিবে জোরে দম কার মাথায় ব্যাংবে লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলে ঠিক কিনা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দম ফুরাইলেও ঘরের বিবিও পাই থাকিবে না আপন কিসের এত বাহাদুর তোমার কিসের এত বাহাদুর তোমার কি সুন্দর রঙী পাটি দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি হারে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ভাইরা আমার বন্ধুগণ আমার এই যৌবন এই গুণা সময় জোরে বলেন থাকবে কোনো কিছুই থাকবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোনো কিছুই থাকবে না সব কিছু ফুরিয়ে যাবে আমি আপনি সব কিছু আমাদেরকে ছেড়ে যেতে হবে সুতরাং এখনো যারা ভিন্ন মত ভিন্ন পথে যারা যারা অবলম্বন যারা ভিন্ন পথে যারা সময় কাটাচ্ছেন এখন আল্লাহর রাস্তায় ফিরে আসেন কোরআনের পক্ষে ইসলামের পক্ষে স্লোগান দেন কোরআনের পক্ষে লড়েন ইসলামের পক্ষে লড়েন যদি আপনি মরতে পারেন এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে যত কষ্ট বাধা বিপত্তি আসুক না কেন আল্লাহ পাক বলেছেন যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কোরআনের কথা যখন বান্দা শুনবে কোরআনের পক্ষে যখন বান্দা থাকবে আল্লাহ পাক বলেন তখন বান্দার ইমানটা আরো বৃদ্ধি পেতে থাকবে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার সুতরাং তওবা করার সময় আছে এখন আল্লাহর কাছ থেকে তওবা করে ফিরে আসেন জীবনে অনেক অন্যায় করেছেন অনেক গুনাহ করেছেন এমন গুনাহ করেছেন আপনার স্ত্রী জানে না এরকম গুনাহ আছে কি নাই এমন গুণা আপনার মাঝে আছে আপনার ঘরের স্ত্রী পর্যন্ত জানে না এমন গুণা করছে আমি গুণা করছি আমার পাশের ভাই আমার গুণার খবর জানে না হাজি সাহেব গুণা করছে ওমকে জানে না নেতা করছে এলাকার লোক জানে না বাবা গুণা করেছে সন্তান জানে না এক ভাই গুণা করেছে আর এক ভাই খবর জানে না কিন্তু কেউ না জানলে একটা জিনিস একজন জানে তিনি কে ওয়ান নবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
innallaha la yanzuru ila surikum amwalikum walakin yanzuru ila qulubikum wa a'malikum rawahu muslim hazrat abu hurairah radhiyallahu ta'ala anhu bolen allah nabi ji bolechen innallaha la yanzuru ila surikum allah pak nish allah ta'ala karo sehara surutere dike allah takan nam napit musi amar kache hote pare o choto lok o boro lok o nimno stare lok o neta apnar amar kache duniyate ek ekta porichoy hote pare omoke napi tomoke musi omoke riksha chalo allah bolen na na amar kache kono alada kono bedabet nai allah pak bolen la qad khalaqonal insana fi ahsani taqwim allah pak bolen manushke ami shorboccho sundor kore ami allah pak baniyechi napit musi kamar ke je ami allah baniyechi mp munti kotipoti keo ami allah rabbul alamin baniyechi বন্ধুগণ আমার ভাইরা আমার এজন্য এমন গুনাহ আপনার মাঝে আছে আল্লাহ বলেন বান্দারে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মরণ বরণ করিস না কথাটা কার হুশিয়ার সাবধান ও বান্দারে ওয়ালা তামুতুন্না মরিস না কে কয় আল্লাহ তো আবার নিজেই বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আল্লাহ কেন এই কথা বললেন ওয়ালা তামুতুন্না মরিস না কে বলছেন আল্লাহ কয় মরিস না মৃত্যুবরণ করিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বান্দারে যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হইবা বন্ধুগণ আমার ভাইরা আমার এখানে মুসলমান দাবি করি আমরা সবাই কিন্তু মুসলমানত্ব দায়িত্ব পালন করি কয়জন করতে পারি না ভাইরা আমার বন্ধুগণ আমার এমন গুনাহ আমাদের মাঝে রয়ে গেছে যেই গুনাহ নিয়ে যদি কবরে যান তওবা না করেন আল্লাহর কাছ থেকে যদি maaf না নিতে পারেন তাহলে কবরে আপনার জন্য বিপদ আপনার জন্য ভয়ঙ্কর আযাব আপনার জন্য অপেক্ষা করতেছে ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহর এক বান্দা নবীজির কাছে গিয়ে শুনেছে দাহিয়া কালবীর মতো শত শত মিয়ে জানত তিনি আপনার হলো হত্যা করেছে তারপরেও তো আল্লাহ তাআলা তাকে কি করছে তওবা করার কারণে maaf করে দিয়েছেন যে ওমারের মতো লোক নবীজির কল্লা কাটার জন্য সাহস করেছিল আল্লাহ তো তারেও হেদায়েত দান করেছেন তাহলে আল্লাহ কেন আমারে maaf করবে না নবীজির দরবারে গিয়েছে নবী গো আমি বড় এক ক্লান্ত মানুষ বড় এক আমি বড় এক পাপী মানুষ নবী আপনি আমাকে জানি না আল্লাহ আমারে maaf করবে কিনা নবী আমি বড় ক্লান্ত আমি বড় একজন পাপী মানুষ নবী কয় তুমি কি কি এমন গুনাহ করছো মানুষ হত্যা করছো কয় তাহলে তুমি কি পরের সম্পত্তি দখল করছো এতিমের হক নষ্ট করছো তাহলে তুমি বুঝছি ওমাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার আল্লাহ বলেন যারা আমার সাথে শিরক করবে তাদের জন্য জান্নাতের দরজায় তালা লাগানো হবে তাদের জায়গা হবে জাহান্নাম তার মানে তুমি কি করছো শিরক করছো এটা হলো বড় গুনাহ শিরক কারি কে আল্লাহ maaf করে না কয় তাও করি নাই নবী কয় আশ্চর্যের ব্যাপার মানুষ হত্যা করো নাই তুমি অন্যের জমি আল খালো নাই তুমি মানুষকে ঠকিয়ে খাও নাই এতিমের হক নষ্ট করে খাও নাই তুমি সম্পত্তি কারো মেরে খাও নাই শিরকও করো নাই কি এমন গুনাহ করছো যুবক বাচ্চার মতো হাউ মাউ করে কাঁদে নবী বলেন ও ও যুবক রে কেন তুমি এরকম কেন কাঁদো তোমার তো বড় গুনাহ কোনো অংশ তো আলামত তোমার মাঝে দেখি না তুমি আসলে কি করো কয় নবী গো কি বলবো আমি এই মদিনাতুল মুনাওয়ারার একজন বাসিন্দা মানুষের এক একটা কাজের পেশা থাকে এক একটা কাজের এক একজনের দায়িত্ব থাকে কিন্তু আমার কাজ হলো কাফন চুরি করা কি করা জোরে কল আমি কাফন চুরি করে খাই এটাই হলো আমার ব্যবসা কয় বুঝলাম না কাফন আবার কেমনে চুরি করো কয় যখন কোনো মানুষকে তিন টুকটা পাঁচ টুকরা নতুন কাপড়ের কাফন দিয়া জোরে কবরে নামানো হয় আমি গভীর রজনীতে যাইয়া ওই মাটিগুলো সেখান থেকে খনন করে আমি মাটিগুলো সারে ওই মৃত ব্যক্তির গায়ে থেকে টেনে টেনে কাপড়গুলো খুলি কাফনের কাফন খুলে নিয়ে সেগুলো ধুয়ে সুন্দর করে আমি এগুলো পরিপাটি করে বাজারে নিয়ে বিক্রি করি নবী আবার কয়
তোমার কি ভয় লাগে না কয় নবী অভ্যস্ত হয়ে গেছি আমি দীর্ঘদিন এই পেশায় নিযুক্ত কয় এখানে মারাত্মক বড় ধরনের গুনাহটা কি এটা বুঝলাম না কয় নবী গো প্রতিদিন ধারাবাহিকভাবে কাফন চুরি করতেছিলাম কিন্তু গত কয়েকদিন আগে আমি একজনের কাফনের কাফন চুরি করতে গেছি আমি কোনোদিন কোনো মাইয়েতের দিকে আমি নজর করি না মৃত ব্যক্তির দিকে নজর করি আমার উদ্দেশ্য হলো কাফন চুরি করা আমি কাফনের কাফন যখন খুলতে গেছি খুলতে খুলতে এক টুকরা দুই টুকরা নয় তিন টুকরা নয় পাঁচ পাঁচটা টুকরা বের হয়ে গেল তার মানে বুঝলাম এটা কোনো আল্লাহর বান্দি হবে মেয়ে মানুষ হবে কাফনের কাফনগুলো যখন আমি খুলতেছিলাম খুলে যখন আমি আমার কাঁধে পর্যন্ত নিলাম হঠাৎ করে আমি যখন সামনের দিকে আগালাম শয়তান যেন আমার পিছন দিয়ে হাতছানি ডাকতেছে ও যুবকরে প্রতিদিন তো কাফন চুরি করস কিন্তু কাফন চুরির তো সাপ বুঝতে পারলি না তুই কি জানোস আজকে কার কাফনের কাফন চুরি করলি এই মদিনাতে যদি থাকে তার মধ্যে যার গায়ের থেকে কাফনের কাফন সবে মাত্র খুলে আনলি এই মেয়েটা হলো তার মধ্যে অন্যতম সুন্দরী ও তরুণ যুবক ভাইরা চোখের ইশারা মারিও না হাতের দ্বারা জেনা করিও না জবান দ্বারা কাউকে কোনো মেয়ের দিকে ইঙ্গিত করিও না উপায় নাই রে ভাই উপায় নাই ও তরুণ যুবকের আরে সময় আছে তৌবা করো এখনো ফিরে আসো এখনো তোমার মতো ছেলের কারণে আমার বোন রাস্তায় বের হতে পারে না শীষ দাও তাদেরকে তোমরা ফ্রিজিং এ তারা লিপ্ত করো তোমার ঘরে কি মা নাই তোমার ঘরে কি বোন নাই তোমার কি একটা বার দেল কলিজাটা একটা বারও কাঁদে না বন্ধুগুলো আমার ভাইরা আমার নবীজি যখন তার এই কথাগুলো শুনতেছেন নবীজির চোখ মোবারক দিয়ে পানি বের হচ্ছিলেন যুবক কয় নবী গো আমি বুঝি শয়তানের প্রবচনে পড়ে গেলাম শয়তানের দোকায় পড়ে গেলাম আমি সত্যি সত্যি আমার গুনলাম কবরের দিকে আমি চলে গেলাম লাইটটা যখন আমি ধরলাম লাইটটা ধরে যখন তাকায় দেখি মনে হয় কবরটা যেন নূরে আলোকিত হয়ে গেছে চোখটা ফিরাইতে পারতেছিস না এত সুন্দর মেয়ে কোনোদিন সুযোগ পাবি না তুই কি জানো সেই মেয়ে কোন মেয়ে এই মদিনাতুল মুনাওয়ারা এত সুন্দর একটা মেয়ে আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষের নজরে এই মেয়েটা কোনোদিন পড়ে নাই এত সুন্দর একটা সুধি সাধুবি একটা মেয়ে মনের খায়েশটা আজকে মিটায় নিরে যুবক মনের খায়েশটা মিটায় নে যুবক বলে নবী গো আমি শক্তির শয়তানের আমি আমি তার দৃষ্টির আমি তার দৃষ্টিগোচরে আমি পড়ে গেলাম শয়তানের আমি ফাঁদে পা দিয়ে ফেললাম আমি সাথের সাথে ওই লাশের সঙ্গে তাৎক্ষণিকভাবে আমি জেনা করে নিলাম বলেন নাউজুবিল্লাহ নবী গো আমি জেনা করার পরে আমার কবর থেকে যেন পাউটা আমার আর উঠতেছে না হাতটা যেন বেহুশ হয়ে যাচ্ছে অবুশ হয়ে যাচ্ছে বন্ধুগণ আমার বাইরা আমার যুবককে দেখে বলে নবী গো এই পর্যন্ত যদি শেষ হতো তাহলে নাই হতো যে কেউ জানতো না আমি যখন কবর থেকে আস্তে আস্তে হেঁটে যাই গভীর রজনীতে যখন আর দশ কদম যখন আগে যাই ওই কবর থেকে মেয়েটা যেন আমার হাত দিয়ে ডাকতেছে ও যুবক যুবক রে কি করলি কোনোদিন এই মদিনাতুল মুনাওয়ারায় কোনো যুবক আমার বেগানা কোনো পুরুষ আমার চেহারা দেখে নাই কোনোদিন চেহারা কাউরে দেখাইলাম না রে যুবক বড় আমানত রেখেছি আল্লাহর আদালতে কিয়ামতের দিন আল্লাহর আদালতে উঠতে হবে কিন্তু আমি নিজে তো পবিত্র পবিত্র অবস্থায় আল্লাহর কাছে নিজেকে আমি দাখিল করতে পারবো না আমি যে অপবিত্র হয়ে গেলাম ও যুবক রে মনে রাখিস হয়তো এই দুনিয়ায় গভীর রজনীতে তোর আমি কিছু করতে পারবো না গোটা মদিনা জানবে না তবে কিয়ামতের দিন আমি আল্লাহর আদালতে তোর নামে মামলা করব যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সত্যি সত্যি মনে হয় আমার পায়ের তলা থেকে মাটি গুলো সরে যাইতেছে আমি আর একটা কদমও আমি আগাইতে পারলাম না সরাসরি ঘুরতে ফিরতে আপনার দরবারে চলে আসলাম নবী গো আল্লাহ পাক কি আমার এই পাপ থেকে মাফ করবে কিনা আল্লাহ পাক আল্লাহর হাবিব বলেন যুবক
মানুষের খারাপের নোংরামির তো আর একটা সীমা থাকে, কিন্তু মৃত একটা লাশের সাথে মানুষ যে এত কর্মে এতটা খারাপ কাজের সাথে লিপ্ত হতে পারে, এটা আমার জিন্দেগিতে কোনোদিন জানা ছিল না। তবে হাকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর maaf করবে কিনা আমি গ্যারান্টি দিতে পারি না। তবে একটা কথা তোরে বলে রাখি, আজ থেকে যতদিন পর্যন্ত বাসবি কোনোদিন মুখ থেকে কোনোদিন তওবা ছাড়িস না, কোনোদিন আল্লাহর সেজদার থেকে কখনো মাথা উঠাস না। আল্লাহ চাইতে যদি আল্লাহ পাক তোরে হয়তো maaf করে দিতে পারে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্যই কথাটা বললাম, আজকে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামে বেহায়া নির্লজ্জতা কত বোন কত মা এই দিনে, কত বোনেরা কত মেয়েরা ঘর ছাড়া হয়ে যাইতেছে, কত বোন আজকে পার্কে বিভিন্ন জায়গায় দর্শিতা হচ্ছে, বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা, কত ভাই কত বাবা কত মায়ের কত পরিবারের আশা নষ্ট করে দিতেছে, এত কষ্ট করে বড় করলো, বড় বড় করে মানুষ করলো, ভালো জায়গায় দেখে বিয়ে করাবে, সন্তান সমস্ত আশা বাসায় বেহায় আপনা এই দিবসটাকে অনুসরণ করে পুরো পরিবারের আশাটাকে নষ্ট করে দেয়, একটা কুজাতে একটা মেয়েকে বাড়ি দেনে তুলে নিয়েছে, বলেন ঠিক কিনা। আমার যুবক ভাইরা, মুরব্বীরা তো মসজিদ দিয়েই থাকে, মুরব্বীরা তো তসবিহ তাহলিল নিয়ে থাকে, যতগুলো যুবক আছেন যুবকরা রে এখনো সময় আছে, আজকের এই মাহফিল থেকে যদি তৌবা করতে পারো, হুজুর ওয়াদা করলাম গুনাতে এমনি জানতেও করি, ওয়া জানতেও করি, দেখেও করি না দেখেও করি, বুঝেও করি না বুঝে করি, আজকে থেকে ওয়াদা করলাম আর আর জিন্দগিতে কোনোদিন কোনো মেয়ের দিকে কোন নজরে তাকাবো না। আল্লাহর কোন বান্দা আছেন সকলেই যুবকরা কে আছেন আমার হাতে হাত তুলে দেখান, আর কোনোদিন জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে কোন নজরে তাকাবেন না, হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। লজ্জার কারণ নাই, ভাই দেখতেছে সভাপতি দেখবে আর এক ভাই দেখবে, কিন্তু বড় লজ্জা বড় মামলা যিনি দিবেন তিনি কে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটা সমাজের যদি যুবকরা যদি ভালো হয়ে যায় তাহলে গোটা সমাজটা আল্লাহ পাক ভালো করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকেই কবুল আর মঞ্জুর করুন, সকলে বলেন আমিন।